20শে মার্চ বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস ঘোষণা করা হয়। মৌখিক স্বাস্থ্য দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিবসটি ঘোষণা করা হয়েছে। সমগ্র বিশ্বে 90% মানুষ মৌখিক সম্পর্কে অবগত নন এবং তারা কোনো না কোনো সময়ে দাঁত অথবা মুখের ছোট বড় অসুখে ভোগেন। সব থেকে দুঃখের ব্যাপার হলো এই মৌখিক সমস্যাগুলি আমরণ মানুষের সঙ্গে থেকে যায়, তবুও মানুষ সেই বিষয়গুলি সম্পর্কে সচেতন হন না। মৌখিক স্বাস্থ্য এবং মৌখিক স্বাস্থ্যবিধির গুরুত্ব বুঝিয়ে জনসচেতনতা তৈরি করাই এই দিনটির মূল উদ্দেশ্য। শিলচর মেহেরপুর ঘুঙ্গুর স্থিত ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ডেন্টিস্ট্রির উদ্যোগে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস পালন করা হয়। এদিন উক্ত ডেন্টাল কলেজ চত্বর থেকে এক সচেতনতামূলক পদযাত্রা বের হয়। সুস্থ মুখ সুস্থ শরীর স্লোগানের সহিত শিলচর মেডিকেল কলেজে ও হাসপাতালের পয়েন্ট থেকে পরিক্রমা করে ওই ডেন্টাল কলেজে এসে পদযাত্রার সমাপ্তি ঘটে। ওয়ার্ল্ড অরেল হেলথ ডে 20th মার্চত সদায় গোটেই দুনিয়াত যিমান ডেণ্টিষ্ট আছে সবে এই দিনটো চেলিব্রেট করে। আর আজির দিনটোত আমি ইয়াত গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শিলচরের পৰা এটা অ্যাওয়ারনেস র্যালি অর্গেনাইজ করিম, যোনটো র্যালিত গোটেই স্টুডেন্টসবিলাকে আজি ওচৰৰ পাজৰৰ সব জায়গাত গৈ পেলাই এটা এটা এটাই খালি নিজৰ নারা আছে, যোনটো হল স্বাস্থ্য মুখ স্বাস্থ্য শরীর। তো সেইটো নারা লৈ পেলাই আমি গৈ আছো। আর 2 নম্বরটো হল দাঁত ভাল যদি সব ভাল। তো সেইকাৰণে আজি 20 মার্চত ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করবর কারণে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ শিলচরে আজি একটা র্যালি অর্গেনাইজ করেছে। শিলচর মেডিকেল কলেজের পর আরম্ভ করে পেলে ঘুঙ্গুর গোটে এরিয়াত অ্যাওয়ারনেসের কারণে আজি অরেল হেলথ ডে 20 মার্চ 2023 ইয়াত উপস্থিত হয়ে মানে বড় সুখী বোধ করছো। আর মোর ভাল লাগিছে যে ইমান কন কন লড়া ছোৱালীয়ে র্যালির ভাগ লৈছে, স্টুডেন্টসবিলাকে সব স্টুডেন্টসে, আর দেখিছো সবর ভিতর মানে খুব একটা ফুর্তি আছে যে আমি র্যালি যাম। আর আমার যে টিচার দেখিল ফ্যাকাল্টি বিলাক বড় এনথুজিয়াস্টিক আর বড় ধুনিয়া, দে আর এনার্জেটিক এফিসিয়েন্ট, গতিকে মন বড় ভাল লাগিছে ইয়াত উপস্থিত হয়ে মই বড় সুখী হয়েছো। আর ওয়ার্ল্ড হেলথ ডে আরো বছর বছর তেনেকা পালন করো এটু মোর আশা থাকিল। ধন্যবাদ।